অন্যদিকে যাবো না, আল্লাহ নবী বলেছেন ও আমার ভাইরা, লেমটা শাহ আহা দোটা শাহ সব চাই পড়ে গেছে দুনিয়া, এখন আসল পিশাব সিনা বড় দায়, ঠিক কিনা বলেন আমার ভাইরা? বন্ড পীরে জগৎটা ভরপুর হয়ে গেছে, এখন যদি বাবা পিশাব হয় এখন সিরিয়াল ভাবে সন্তানও পিশাব হয়ে যায়, ঠিক কিনা বলেন? কিন্তু সন্তানের মধ্যে ফিরাকি আছে কিনা, সন্তানের মধ্যে কোরআনের আমল আছে কিনা, সন্তানের মধ্যে সুন্নাহ আছে কিনা, ইসলাম আছে কিনা, আমল আছে কিনা, তার মধ্যে দাঁড়ি আছে কিনা, নামাজ আছে কিনা, রোজা আছে কিনা, এই দিকে আমরা লক্ষ্য করি না। আমার পিশাব দাঁড়িয়ে নাই, এক গোছা দাঁড়িও নাই, সফান সফা, অর্থাৎ দাড়িটা এমন ভাবে শেভ করে বোঝা যায় সে খ্রিস্টান না হিন্দু না মুসলমান, সিনা বড় দায় হয়ে যায়। আমি তাকে আদাব বলবো না, সালাম দিব না, হ্যাঁ নমস্কার বলবো, আমি নিজেই তালাশ করে পাই নাই। কিন্তু আল্লাহর নবীজি বলেছেন মুসলমান আমার উম্মতেরা তোমার পরিচয় তুমি তুলে ধরো, যেই সমাজে যাইবা তোমার পরিচয় তুলে তুমি তুলে ধরো, তাকে সালাম দাও আসসালামু আলাইকুম, অর্থাৎ তুমি যে মুসলমান তুমি ভীত যাচ্ছি না, তুমি যে মুসলমান তোমার মুসলমানিত্ব ওই সমাজের মধ্যে ফুটাই ছিল, তুমি ভয় করবা না, তোমার বিজয় আল্লাহর হাতে, আল্লাহর হাতে মুসলমান যেখানে যাবে বিজয়ের পতাকা তার হাতেই চলে আসবে, সুবহানাল্লাহ। পরে আমার ভাইরা এজন্য দেখবেন যে ওলির কাছে আমার ভাইরা কোরআন আছে, যে ওলির কাছে হাদিস আছে, যে ওলির কাছে সুন্নাহ আছে, যেই ওলির কাছে নামাজ আছে, যেই ওলির কাছে রোজা আছে, হবে তার দরবারে গেলে মা বাবার খেদমত করতে হবে, ইসলামের বিধিবিধান মেনে চলতে হবে, তাহলে বোঝা যাবে যে সেই ব্যক্তি হলো আল্লাহর সঠিক বান্দা, আল্লাহর সঠিক ওলি, আল্লাহর সঠিক মাহবুব বান্দা, সুবহানাল্লাহ। পরে আর বন্দার দরবারে গেলে নামাজ লাগে না, বন্দার দরবারে গেলে রোজা লাগে না, বন্ডের দরবারে গেলে জিকির লাগে না, বন্ডের দরবারে গেলে নবীর মহব্বত লাগে না, বন্ডের দরবারে কোরআন লাগে না, বন্ডের দরবারে হাদিস লাগে না, বন্ডের দরবারে মা বাবার খেদমত লাগে না, বন্ডের দরবারে শুধু গান বাজনা আর বেটিনদের গান, ঠিক কিনা বলেন? সেখানে গেলে শোনা যায় মহিলাদের আধা গোনা, সেখানে গেলে শোনা যায় ওর ইসলামিক কার্যক্রম। আমার ভাইরা এমন দরবারে আমরা যেতে চাই কি চাই না? যেতে চাই না। বান্দাদেরকে জোতার বাড়ি দিয়া এই সমাজ থেকে তারাইয়া ভারতে তাদেরকে পাঠিয়ে দিতে হবে, ঠিক কি না বলে আমাদের ভাইয়া? ওই জোটাশা সেই বলে হেউ ফিরে না খালি হাতে, খাদা তোমার দরবারে আল্লাহর দন রসুলকে দিয়া আল্লাহ গেলেন গায়েব হইয়া, রসুলের দন খাদায় পাইয়া পয়সা রইলে নাজমে রে, কেউ ফিরে না খালি হাতে, খাজা তোমার দরবারে। নাউজ বিল্লাহ বলেন, এটা শিরক ইসলাম, এই সমান যাই দিবে সেই মুরতাদ হয়ে যাবে, একমাত্র আল্লাহর দরবার ছাড়া আর কার দরবারে গেলে তুমি খালি হাতে ফিরে আসবে না, এই কথা কোথায় পাইলা? কোন কোরআন হাদিস আছে নাকি? তিনটা রাষ্ট্রের সমন্বিত হলো ভারতবর্ষ, প্রথম রাষ্ট্রের নাম হলো পাকিস্তান, দ্বিতীয় রাষ্ট্রের নাম হলো ভারত, আর তৃতীয় রাষ্ট্রের নাম হলো আমার সোনার বাংলাদেশ। এই তিনটা রাষ্ট্রের ভিতরে এই তিনটা রাষ্ট্র সমন্বিত হয়ে যায় ভারতবর্ষ, তিনটা রাষ্ট্র একত্রিত করলে হয়ে যায় কি ভারতবর্ষ। এই ভারতবর্ষের ভিতরে আপনাদেরকে আরেকটা প্রশ্ন করি, বলেন তো ভারতবর্ষের ভিতরে কি কোন নবী রসুলের আগমন হয়েছিল ইসলাম ধর্ম প্রচার করার জন্য? হয়েছিল জানা থাকলে ঐতিহাসিক আপনারা ইতিহাস তালাশ করে দেখেন কোন নবী রাসূলের আগমন এই ভারতবর্ষের ভিতরে হয়? তাহলে আমরা ইসলাম পাইলাম কিভাবে? আমরা মুসলমান হইলাম কিভাবে? আমরা কোরআন পাইলাম কিভাবে? আমরা রাসূলের হাদিস সুন্নাহ পাইলাম কিভাবে? আমরা নামাজ পাইলাম কিভাবে? আমার ভাইরা আল্লাহর ওলিদের মাধ্যমে, কাদের মাধ্যমে বলে? আল্লাহর ওলিদের মাধ্যমে।
আল্লাহর অনুগ্রহের মাধ্যমে পাকিস্তানে দ্বীনের দাওয়াত হয়েছে, ভারতের মধ্যে দ্বীনের দাওয়াত এসেছে আল্লাহর অনুগ্রহের মাধ্যমে। হযরত খালা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি সাঙ্গিনী রাহমাতুল্লাহ আলাইহ ভারতের জমিনে ইসলাম ধর্মের দাওয়াত দিয়েছেন, আলহামদুলিল্লাহ বলেন। আমার বাংলাদেশের মধ্যে ইসলাম ধর্ম এসেছে হযরত শাহজালাল মুজাদ্দিদি আবরী রাহমাতুল্লাহ আলাইহ উসিলা, ঠিক কিনা বলেন?